আর সুইচ ধরবে একটা নিয়ম হচ্ছে, আগে এরকম সিগন্যাল থাকলে মোবাইল ব্যবহার করা যেত না, এখন কিন্তু ওইটা চেঞ্জ হয়ে গেছে। যখন সিগন্যালে রেড সিগন্যাল জ্বলবে তখন আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন, আর যখন গ্রিন সিগন্যাল জ্বলবে তখন কিন্তু আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না ড্রাইভ করার সময়। এই মুহূর্তে আমি জিদ্দা রাবেকে রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে রাবেক, আর আমি যেই হোটেলে আছি হোটেলটির নাম হচ্ছে লাম হোটেল রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং হোটেলে রয়েছে, আমাদের রুম হচ্ছে 312 নম্বর চার ফ্লোরে। সো এখানে আমরা অনেকে আছি, প্রায় 4-5 জন আছি, ফ্রেন্ড মিলে আসছি। আমার সাথে এখানে রয়েছে ফরহাদ আমার ফ্রেন্ড, আর এই পাশে রয়েছে জিসান ভাই। সো আমরা এখানে প্রায় অনেক দিন ধরে আছি, প্রায় 3-4 দিন হচ্ছে। এই গাড়িটা হচ্ছে টয়োটা ক্যামরি, এটা নিয়ে আমরা বের হব। আসলে এই জায়গাতে অনেক বেশি ক্যামেরা, যার কারণে ড্রাইভ করার সময় মোবাইল হাতে নেওয়া যাবে না। আর আমরা 3 জনে আছি, জিসান ভাই আর ফরহাদ। এই হোটেলের পাশে আমরা দেখতেছেন সামনে একটি সিগন্যাল রয়েছে, অলরেডি এখন রেড সিগন্যাল জ্বলতেছে, আমরা এই রাস্তা দিয়ে সামনে যাব। এখন সময় হচ্ছে 1:15, আমরা লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি। এখন সিগন্যালে ওয়েট করতেছি, সিগন্যালে রেড সিগন্যাল জ্বলতেছে। আর সুইচ ধরবে একটা নিয়ম হচ্ছে, আগে এরকম সিগন্যাল থাকলে মোবাইল ব্যবহার করা যেত না, এখন কিন্তু ওইটা চেঞ্জ হয়ে গেছে। যখন সিগন্যালে রেড সিগন্যাল জ্বলবে তখন আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন, আর যখন গ্রিন সিগন্যাল জ্বলবে তখন কিন্তু আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না ড্রাইভ করার সময়। একটি রেস্টুরেন্টে আসলাম, আমরা আসলে পার্সেল অর্ডার করবো, বাসায় নিয়ে খাবো, যেহেতু আমরা অনেকে আছি এখানে বসে খাবো না, বাসায় নিয়ে যাবো। আর এমনিতে এখানে সিস্টেম দেওয়া হচ্ছে, এখানে বসে খাওয়া যাবে। এগুলো হচ্ছে আমাদের খাবার, দুইটা প্লেট। আমরা এই দুটি অর্ডার করছি, এগুলো রেডি করা হচ্ছে। দই টাইপের, এটা আমি ভালো চিনি না, বাট এক ধরনের বাংলাদেশের যে সাবান রয়েছে সাবান মতো। আমাদের প্লেটগুলো রেডি হয়ে গেছে, আমরা এখন আরেকটি সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেল হচ্ছে জেটি, এটাতে যাব এখন। আমরা চলে আসছি আমাদের হোটেলে। কে দে ওর গিয়ে দে এটি হচ্ছে গেস্ট রুম, এখানে দুইটা সোফা ছিল, আমরা সোফাগুলো এখানে রাখছি। আর এটা হচ্ছে রান্নাঘর, আর এখানে দুটি রুম রয়েছে, এখানে আমাদের ফ্রেন্ডের রয়েছে, এখানে একটা রুম রয়েছে। এই রুমটির একদিনের ভাড়া হচ্ছে 350 রিয়াল, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 10,000 টাকা। সো এখানে আরও সিঙ্গেল রুমও রয়েছে, আপনারা চাইলে সিঙ্গেল রুমও নিতে পারবেন। এটি হচ্ছে ফ্যামিলি রুম, আর আপনারা যদি একজন দুজন হন তাহলে এখানে সিঙ্গেল রুম রয়েছে।